নামাজের পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে সিটি নির্বাচনের প্রচারণায় নামেন বিএনপির দুই মেয়র প্রার্থী। ভোটারদের দ্বারে দ্বারে যান, বর্তমান সরকারের সমালোচনা করে ভোট চান ধানের শীষে। এদিকে দুই প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমে দলের মহাসচিব বলেন, নগর নির্বাচনকে আন্দোলনের পথ হিসেবে বিবেচনা করছে দল। শুক্রবার সকালে প্রতীক বরাদ্দ নিয়ে বাবা সাদেক হোসেন খোকার কবর জিয়ারতের পর দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মার নামাজ আদায় করে বিএনপি মহাসচিব ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে পল্টন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। গত 10 বছর ঢাকার কোনো উন্নয়ন হয়নি দাবি করে তিনি নগরীর বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দেন। বারবার অভিযোগ দিলেও প্রতিপক্ষের বিরুদ্ধে ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করেন ইশরাক। এই নির্বাচন কমিশন একটা মেরুদণ্ডহীন, তারা দন্তহীন বাঘের মতো ভূমিকায় রয়েছে। আওয়ামী লীগের যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন তিনি তার নামে বহু রঙিন পোস্টার আরও 3 দিন আগে থেকে পুরো ঢাকা শহরে দক্ষিণে সয়লাভ হয়ে গিয়েছে। আমিও তাদের অবস্থানটা বুঝি, তাদের আসলে কিছু করার নাই, এরা এদের সেই ক্ষমতাটা নাই, সেই সাহসও নাই। একই সময় উত্তরা 7 নম্বর সেক্টর জামে মসজিদ থেকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেন উত্তর সিটির বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। বিকেলে তার প্রচারণায় যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় তাবিথ আউয়াল বলেন, নির্বাচিত হলে তিনি ঢাকাকে বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলবেন। ছাদ থেকে কেউ, জান্নাত থেকে কেউ, সড়ক থেকে আমাদেরকে ব্যাপক সাড়া দিচ্ছে। ওনাদের যে অপেক্ষা, ওনারা কখন ওনাদের নিশ্চিতভাবে নিরাপত্তা নিয়ে ওনাদের ভোটটা দিতে পারবেন। বিএনপি মহাসচিব বলেন, সিটি নির্বাচনের মাধ্যমে বেগম জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করা হবে। ঢাকা সিটি কমিশনারদের নির্বাচন এটা আন্দোলনের নির্বাচন, গণতন্ত্রকে মুক্ত করবার নির্বাচন, দেশের একটি বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার নির্বাচন। শেষ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণে বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রাজস্থানের গোপীবাগে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, ইশাক হোসেন ধানের শীষ মার্কায় তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সাধারণ মানুষের মাঝে। এবং আপনি জানেন যে আজকে সকালে প্রতীক বরাদ্দের পরপরই তিনি কিন্তু ইশাক হোসেন বিএনপির প্রার্থী, মেয়র প্রার্থী, তিনি এই প্রচারণা শুরু করেন সকাল থেকেই। এবং তার আগে তার বাবার কবর জিয়ারত করেন জুরাইনে, যেখানে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা যার কবর সাহিত্য রয়েছে। এবং তার মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আসলে এর পরপরই বাইতুল মোকাররম মসজিদে নামাজ আদায় করেন, জুমার নামাজ। এবং জুমার নামাজ আদায় শেষে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, যিনি আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেই সঙ্গে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি সঙ্গে ছিলেন বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে সেই নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু হয়। এবং তারপরে কিন্তু সে বিভিন্ন জায়গায় পল্টন এলাকায়, যেগুলো তো নয় পল্টন, পুরোনো পল্টন এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন, সেই সঙ্গে মানুষের মাঝে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং অঙ্গীকারবদ্ধ হন যে নির্বাচনী প্রচারণায় তিনি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করবেন না। নির্বাচন কমিশন দেবে যে বিধি দিয়েছিলেন সেগুলি লঙ্ঘন করবেন না বলে তিনি অঙ্গীকার করেন। এবং সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে ভোট চান, যেটি আজকে আসলে আজকে থেকে কিন্তু শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই এই নির্বাচনী প্রচারণা চালু শুরু হয় এবং তিনি সেই আনুষ্ঠানিকতা শুরু করেন বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজের নামাজ আদায় করার পর। সেখান থেকে তিনি সেই প্রচারণা শুরু করেন, যেই প্রচারণার উদ্বোধন
করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, সেই সঙ্গে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এনারা সঙ্গে ছিলেন, বিএনপির অনেক নেতাকর্মী সেই সঙ্গে ছিলেন। এবং আমি দেখেছি যে সেই দুপুরের নির্বাচনী প্রচারণা শুরুর সময়টায় প্রচুর সংখ্যক তার নেতাকর্মী সমর্থক কিন্তু সঙ্গে ছিলেন। সেই সময়টায় তিনি পুরনো পল্টন, বক্স কালভার্ট রোড, বিজয়নগর, নয়া পল্টন, মতিঝিল এলাকা হয়ে গোপীবাগ এলাকায় কিন্তু তিনি সেই নির্বাচনী প্রচারণা চালান। এবং তারপরে কিছুক্ষণ তিনি বিশ্রাম নিয়ে আবারও এই মাত্র তিনি রাস্তা দিয়ে আসার সময় টিকাটুলি হয়ে, গোপীবাগ হয়ে টিকাটুলি হয়ে এবং যাত্রাবাড়িতে এসে এখানে তিনি কিছুটা পথ প্রচারণা করেন। এবং তারপরে এখন এই মুহূর্তে তিনি আসলে মাগরিবের নামাজ আজান হচ্ছে, মাগরিবের নামাজ আদায় করবেন। এরপরে কিন্তু আবারও তিনি তার সেই কর্মসূচিতে ফিরে যাবেন এবং দিনের যে কর্মসূচি এটি আরও চলমান থাকবে কিছুক্ষণ বলে জানিয়েছেন ইশাক হোসেন। এই আসলে মূলত যে এই নামাজের পরে কিন্তু তার প্রচারণা কিন্তু আর কিছুক্ষণ চলবে বলে তিনি জানিয়েছেন। এই তার নির্বাচনী এলাকায় আসলে তিনি সেই প্রচারণা চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল দক্ষিণের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশাক হোসেনের প্রচারণার সবশেষ খবর। ঢাকা দক্ষিণে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আহমেদ।